বর্তমানে বর্ধমান শহরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। সেই মতো শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ইতিহাস ও তার রাজার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র শহরের প্রতীক হিসাবে কার্জন গেটের দুপাশে মহারাজা ধীরাজ বিজয়চাঁদ মহাতাপ ও তার সহধর্মিনী মহারানী রাধারানী মহাতাপের মূর্তি উন্মোচন করা হল। এদিনের এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে রাজপরিবার থেকে উপস্থিত ছিলেন মহারাজা ধীরাজ বাহাদুর স্যার বিজয়চাঁদ মহাতাপের প্রপৌত্র শ্রী জয়চাঁদ মহাতাপ, পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পাথারা, জেলা পরিষদের সহসভাধিপতি দেবুটুরু, পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্যরা। আমাদের বর্তমান শহরের কার্জন গেটে আপনারা জানেন যে প্রায় চার মাসের উপর ধরে আমাদের বর্ধমান শহরে সুন্দর জয়েন চলছে। সেই সুন্দর জয়েনকে সামনে রেখে আমরা বিসি রোড সুন্দর জয়েন করছি। সেই বিসি রোড যিনি তৈরি করেছিলেন আমাদের বিজয়চাঁদ মাহাতা এবং তার স্ত্রী রাধারানী মাহাতাপ, তাদের দুজনের আমরা আজকে মূর্তি স্থাপন করলাম এবং আমাদের রাজা পরিবারেরই বংশধর তিনি এসেছিলেন আমাদের। এইভাবে আমরা গোটা শহর জুড়ে জানেন আপনারা যে আমাদের কার্নিভাল হচ্ছে এবার দুর্গাপুজো নিয়ে, তাই আমরা কার্নিভালকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা শহর জুড়ে আমরা সুন্দর জয়েনের কাজ করছি। আমাদের মূর্তি একটা সুন্দর জয়েনেরই ব্যাপার। এখানে রাজার জয়চাঁদ মাহাতাপ তিনি উদ্বোধন করলেন, মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন, আমাদের জেলা পরিষদের সভাপতি সহসভাপতি ছিলেন, বিভিন্ন বিশিষ্ট ইতিহাসবিদ তারা আমরা সবাইকে আমন্ত্রণ করেছিলাম সবাই ছিলেন। এবার বলো কী বিতর্ক, কোনো বিতর্ক ব্যাপার? দেখুন, আমি আমার কাছে কোনো চিঠিও আসে নাই, কিছু আসে নাই। আমরা সমস্ত যারা ইতিহাসবিদ আমাদের জেলায় আমি তাদের সঙ্গে আলোচনা করেই আমি কার্জন গেট থেকে 5 ফুট দূরে আমি এই মূর্তি বসিয়েছি। সবাই বলছিল কার্জন গেটকে আটকে দেওয়া হয়েছে, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার্জন গেট আটকানোর কোনো ব্যাপার নাই। আর সব থেকে বড় ব্যাপার, যারা আজকে সব করছে আজকে এত বছর ধরে কার্জন গেটকে ঘিরে রেখে নিষ্ঠায় বিভিন্ন হকাররা হকারি করতেন ওই কার্জন গেটের ভিতর, কত তারা পেরেক ফুটিয়েছেন, কত কেউ কোনো দিন এসে বাধা দেয় নাই যে তোমরা কেন এই ইতিহাসের এই কার্জন গেটটাকে নষ্ট করে দিতে চাইছো। কিন্তু আমরা তাদের সবাইকে সরিয়ে আমরা গেটের থেকে 5 ফুট দূরে আমরা যে এই গেট তৈরি করেছিলেন, যে বিসি রোড তৈরি করেছিলেন তারই মূর্তি আমরা স্থাপন করেছি। এটা নিয়ে যারা জানে না তারা বিতর্ক করছে, আমাদের কাছে চিঠি আসলে আমাদের যাতে কোনো রকম যদি কোনো আইনের ব্যাপার হয় আমরা সেটা দেখবো, আমরা আইনের দিক থেকে আমরা সেটা আমাদের দেখুন। এটা আমাদের মূর্তি আমাদের একজন দান করেছে, আর আমাদের যে মূর্তি তৈরি করেছে আমাদের পালবাবু তিনি আমাদের দান করেছেন। তারপরে আমরা বিভিন্নভাবে কিছুটা পৌরসভা কিছুটা আমাদের সহযোগিতা সবাই মিলে আমরা এই মূর্তিগুলো এখানে প্রতিষ্ঠিত করেছি।